আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বরুড়িয়া গোপালপুর ইবতেদায়ী মাদ্রাসা। এখন মাদ্রাসা সংলগ্ন এই যে রাস্তাটা আছে, এটা হচ্ছে সরকারি রাস্তা। প্রায় 60-70 বছর আগের থেকে রাস্তাটা চলে আসছে। এই রাস্তার ভিতরে হচ্ছে এই যে আরবিক্স যে ভাটাটা আছে, সে ভাটাটা হচ্ছে এখানে যে বন্ধ করে রাখে তালা দিয়ে। আর হচ্ছে যে এখানে রাস্তার মাঝখানে যাতে লোকজন চলাচল না করতে পারে, কাঠ মাপার জন্য স্কেল দিয়ে রেখেছে। এটা হচ্ছে মেন যে রাস্তাটা এত বছর ধরে, 60-70 বছর ধরে চলে আসছে। এখানে হচ্ছে স্কেল দিয়ে রেখে এখানে রাস্তাটা বন্ধ করে রেখেছে। তার সাথে হচ্ছে যে আমাদের মাদ্রাসা, মাদ্রাসার জায়গার ভিতরে যে বাথরুমটা করেছে এবং মাদ্রাসার জায়গার ভিতরে যে ইট পাটকল খোয়াইগুলো রেখে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যাতে সাধারণ যাত্রী যারা আছে এই পথেচারী তারা চলাচল না করতে পারে। এই জন্য হচ্ছে রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে জবরদখল করতেছে আর কি। হ্যাঁ, এই যে সেই ভাটা, যে এখানে সব অবৈধ কাঠ দিয়ে এখনও ভাটাটা চালানো হচ্ছে। এই কাঠগুলো যেখানে আইনে নাই সেই কাঠগুলো দিয়ে রাস্তার সাথেই। আর এই যে হচ্ছে সেই সরকারি রাস্তাটা, যেগুলো হচ্ছে বন্ধ করে রাখা হয়, একবারে জবরদখলের মতো বন্ধ করে রেখেছে। আর এই যে হচ্ছে সেই মাদ্রাসার জায়গা, যেইখানে হচ্ছে কাঠ মানে ইট পাটকল দিয়ে ভরে রেখেছে যাতে মানুষজন চলাচল করতে না পারে, আর আস্তে আস্তে এই মাদ্রাসার জায়গাটা হচ্ছে জবরদখল করে নিতে পারে। সেই কারণে হচ্ছে এখানে আটকায় রেখেছে। এবং ওই পাশে রাস্তা বন্ধ করার কারণে এই যে মাদ্রাসার ভিতর দিয়ে একটা নতুন করে গলি রাস্তা হয়ে গেছে, মানুষজন এখন ওই পাশের যে 50 ঘর আছে তারা যাতায়াত করতে পারে না, যার কারণে মাদ্রাসার ভিতর দিয়ে এখন চলাচল করতেছে। এই যে রাস্তা হয়ে গেছে মাদ্রাসার ভিতর দিয়ে, ওই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে এখন এই রাস্তাটা মাদ্রাসার ভিতর দিয়ে হয়ে গেছে আর কি। আর এখানে যে ঘর মাদ্রাসা আছে, এখানে শিক্ষকরা সামান্য বেতনে চাকরি করে ছেলেমেয়েদেরকে পড়ালেখা করাচ্ছেন, কিন্তু এই জন্য আর কি ভাটার মালিক চিন্তা করে সে জবরদখল মাদ্রাসাটা উচ্ছেদ করার চেষ্টা করতেছে। আর সরকারি যে খাস জায়গা আছে রাস্তা, ওটাও বন্ধ করে দিয়েছে যাতে আস্তে আস্তে সব রাস্তা বন্ধ হয়ে যায়, মাদ্রাসার ভিতর দিয়ে মানুষ চলে। আর এই যে বাথরুম, এই ইট, এইগুলো হচ্ছে মাদ্রাসার জায়গায় রেখে দিয়েছে। আর এই যে হচ্ছে মাদ্রাসার ঘর, তাদের এখানে আমরা বুঝতে পারি যে আসলে জোর যার মূলক তার জোর করে জবরদখল করে এই যে এখানে কাঠের গুঁড়ি রেখে মাদ্রাসাটা ভরাট করতেছে, যাতে মাদ্রাসাটা উচ্ছেদ করে দিতে পারে। আমরা এই জন্য আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের হস্তক্ষেপ কামনা করছি। আসসালামু আলাইকুম।